আসসালামু আলাইকুম তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন জানাবো পুরো খবর বাহাত্তর ঘন্টার মাঝারি তাপ্রবাহের সতর্ক বার্তার মধ্যেই দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস ছিল আবহাওয়া অফিস সংস্থাটি বলছে আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে বিষ্মের পর তবে উত্তরাঞ্চলীয় বিভাগ রাজশাহী খুলনা ঢাকার কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস নিয়ামুল আজিজ সাবেকের কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টিতেই নেমেছে অনেকটা স্বস্তি নগরবাসীর কাছে বহু আকাঙ্ক্ষিত এই বৃষ্টিতে তাপমাত্রা দুই ডিগ্রি কমে সহনীয় পর্যায়ে আসে রাজধানী জুড়ে আবহাওয়া অফিস জানিয়েছে দমকা হাওয়া বজ্রসহ বৃষ্টি অথবা ঝড় হতে পারে আগামী দিনগুলোতে এই কারণে প্রায় প্রতিটি জেলা শহরে কমবে তাপমাত্রা ঢাকা ময়মনসিং সিলেট খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী এবং বরিশাল বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দেশের উপর দিয়ে যে বিরাজমান তাপপ্রবাহ এটা অনেক জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্তভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় থাকতে পারে চুয়াডাঙ্গায় দুপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি আর নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ মাসে মাঝারি থেকে নিম্ন পর্যায়ের তাপ আসলেও সেটা দীর্ঘমেয়াদী হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস মাঠে ঘাটে কাজ করা খুব অসুবিধা হচ্ছে তাপমাত্রা বেড়ে গিয়েছে রাত ভেঙে যাচ্ছে জীবন দাঁড়ান যাচ্ছে নাটিকা জানানো হয়েছে শনিবার সিলেটে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে স্যাটেলাইটের ছবি অনুসারে বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে উপকূলীয় এলাকায় একটানা ঝড় বৃষ্টি হতে পারে নিয়ামুলাজি সাবেক এনটিভি নিউজ ঢাকা বর্তমানে ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে সেজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনে তিনি এ আহ্বান জানান রাষ্ট্রপতি বলেন ঘাতক দালাল চক্র দেশ ও স্বাধীনতার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয় স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ বাংলাদেশের সাফল্যকে ম্লান করে দিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে এবং সর্বস্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে ঘাতক দালালদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি অর্জনকে তারা ধ্বংস করতে চায় কেননা তাদের প্রভু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরে তাদের প্রভুর ইঙ্গিতে তারা বাংলাদেশকে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা যা অর্জন করেছিলাম সেখান থেকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়ার ছিল তারা এখনো আছে ডলারের দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব বাজারে খুব একটা পড়বে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন বিএনপি সব হারিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিতে লিফলেট বিতরণ করছে বলেও মন্তব্য করেন কাদের জানাচ্ছেন নজরানা চৌধুরী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শনিবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বলেন আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতার কারণেই দেশ ঈর্ষণীয় সমৃদ্ধি অর্জন করেছে বৈশ্বিক বাস্তবতায় দেশের অর্থনীতির সামনে কিছু চ্যালেঞ্জ আছে উল্লেখ করে কাদের বলেন সরকার সেগুলো মোকাবেলায় কাজ করছে এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয় এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি এবং সে ব্যাপারে আমাদের চেষ্টার সরকারের চেষ্টা বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই ষাট টাকা বৃদ্ধি করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয় বাংলাদেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু আছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা কখনোই কারো মুখ বন্ধ করেননি সবাই অবাধে তাদের মতামত ব্যক্ত করতে পারছে বিএনপিও যখন যা ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে তারপর তারা আজকে একের পর এক সমাবেশ করে দিচ্ছে আমরা তো কারো মুখ বন্ধ করে দিই নির্বাচন বয়কটের পর তাদের সেটা তো তাদের সামনে এখন এখন কোনো ইস্যু তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিপলেট বিতরণে আসতে হলো আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে বিশ্বের বহু নামি দামি দেশ মানবাধিকারের তারা প্রবক্তা গণতন্ত্রের প্রবক্তা গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন পৃথিবীর কোনো দেশেরই কেন্দ্রীয় ব্যাংকে অবাধ যাতায়াতের সুযোগ নেই নজরানা চৌধুরী এনটিভি নিউজ ঢাকা শীঘ্রই বিএনপির আন্দোলনে ফের গতি আসবে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বিকেলে জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলনে তিনি বলেন বিএনপি নেতাকর্মীরা হতাশ নয় সময়ের অপেক্ষায় আছেন তারা বলেন ঐক্যবদ্ধ থাকলে গণতান্ত্রিক আন্দোলনের সফলতা আসবে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার সমালোচনা করেন গড়শোর দুর্নীতি করে অর্থনীতি ফোকলা করে দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন আর্থিক সংকট আস্তে আস্তে টের পাচ্ছে জনগণ সরকারের সাথে সাধারণ মানুষ নেই সেটা জাতীয় নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও প্রমাণ হচ্ছে বলে দাবি করেন গয়েশ্বরচন্দ্র রায় আমরা অপেক্ষায় আছি চলমান আন্দোলনটাকে আরো গতিশীল করার জন্য ঠিক সেই গতিশীল করার মধ্য দিয়ে কিন্তু আমাদের সাথে জনগণ আছে এটা প্রমাণ হয়ে গেছে সাথে জানা কি দেখাইছো উপজেলা তো আরো আরো ওরা ওরা নির্বাচন করতেছে উপজেলায় তো ওরা রাস্তাঘাটে বেরিয়ে তো ছবি করতেছি না ঠিক না ভোটার নাই কেন ভোটার যায় না কে আপনাদের ভোটাররা যায় না কেন রাঙ্গামাটির লঙ্গদু উপজেলার কাটুলি এলাকায় ইউপিডিএফ এর কর্মী সহ দুইজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি গ্রুপকে দায়ী করছে ইউপিডিএফ পুলিশ জানায় সকালে লঙ্গদুর বড় হাড়ি কাবার ভালেদি এলাকায় সাংগঠনিক কাজে নিয়োজিত ইউপিডিএফ কর্মীদের উপর গুলি ছড়ে অজ্ঞাত সন্ত্রাসীরা এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য বিদ্যা ধন চাকমা ওরফে তিলক ও ধন্যমণি নিহত হন ঘটনার পর দ্রুত সন্ত্রাসীরা পালিয়ে যায় দুর্গম এলাকায় হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ ঘটনার জন্য সন্তুলার মা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি গ্রুপকে দায়ী করছে ইউপিডিএফ বিবৃতিতে এ অভিযোগ করা হয় দাবি করা হয় জেএসএস সন্তুল আরমা গ্রুপের সন্ত্রাসীরা তাদের দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে এ কাজে তাদের সশস্ত্র গ্রুপের সাত সদস্য অংশ নেয় তবে জনসংহতি সমিতি লঙ্গদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মণিশঙ্কর চাকমা বলেন ওই এলাকায় জেএসএস এর কোনো কার্যক্রম নেই এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে বর্তমান সরকার প্রতিবেশী ভারতকে স্থল ও জলসীমা ব্যবহার সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিলেও দেশটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন অভিযোগ করেন ভারত দুই দেশের অভিন্ন বেশিরভাগ নদীর পানি শুষ্ক মৌসুমে আটকে রেখে বাংলাদেশের বিশাল এলাকার মানুষের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে অন্যদিকে দেশটির প্রায় দশ লাখেরও বেশি অবৈধ নাগরিক চাকুরি ও ব্যবসার নামে এদেশ থেকে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা নিজ দেশে পাচার করছে বলেও অভিযোগ করেন বলেন বর্তমান সরকারকে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশটি তাদের স্বার্থ হাসিল করছে বিএনপির সাথে চলমান আন্দোলন বেগবান করতে অচিরেই নতুন কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি আপনাদেরকে আমাদের দেশের সমুদ্রবন্দর স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে দেশে গণতন্ত্র ধ্বংস স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যেক এবং পরোক্ষভাবে দায়ী এই সরকারের উন্নয়ন অগ্রগতি দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুপুরে শেখ হাসিনার তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার কৌশল ও দৃঢ়তা বারবার ক্ষমতায় এনেছে তাই বিএনপির মাথা খারাপ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার তাই সেটি রক্ষায় বিচার বিভাগ কাজ করছে বলে জানালেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি প্রধান বিচারপতি বলেন আদালতে যারা বিচার চাইতে আসেন তাদের কোনো বসার জায়গা ছিল না কক্সবাজারের প্রথম বিশ্রামাগার তৈরি করা হলো। পর্যায়ক্রমে সারাদেশের আদালত প্রাঙ্গণে এটি নির্মাণ করা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এ নায়তুর রহিম সহ জেলা প্রশাসক পুলিশ সুপার এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। ন্যায় বিচার প্রাপ্তি মানুষের একটি অধিকার। বিচার প্রার্থী প্রত্যেক বিচার প্রার্থী তার বিচার পাবেন সেটা বাংলাদেশের সংবিধান গ্যারান্টি করেছে। এবং প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকার হচ্ছে ন্যায় বিচার পায় মাননীয় প্রধানমন্ত্রী তখন সারা বাংলাদেশের প্রতিটি আদালতে একটি করে ন্যায় ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই প্রজেক্টটি হাতে নিয়েছেন দু সালে ডেঙ্গু আক্রান্ত রোগী ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দু সাল থেকে বেশি ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষের এমন দাবি সমালোচনা করেছেন সাবেক মেয়র সাইদ খোকন সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে এই সমালোচনা করেন তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যমকে উদ্ধৃত করে সাইদ খোকন অভিযোগ করেন দু সালে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় কাদা ছোড়াছুড়ি না করে ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নগরীর সব সমস্যার সমাধানে বর্তমান সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত আছেন বলেও জানান সাবেক এই মেয়র উল্লেখ্য গেল বুধবার মালিবাগে এক অনুষ্ঠান শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নোর তাপস দাবি করেন দু সালে ঢাকা শহরে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন উনিশ সালের তুলনায় তেইশ সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা একচল্লিশ হাজার কম ছিল আমি কষ্ট পেয়েছি নগরবাসী হতভম্ব হয়েছে আরেকজনের ধারে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জানিয়েছেন কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই মোবাইল আর্থিক সেবা নগদের কাছ থেকে চোদ্দ কোটি টাকার রাজস্ব পেয়েছে সরকার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি প্রতিমন্ত্রী আরও জানান চলতি অর্থ বছরে নগদের কাছ থেকে ডাক বিভাগ প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা পেয়েছে কোনো ধরনের বিনিয়োগ না করে শুধু ইনফ্রাস্ট্রাকচার ও পলিসি সাপোর্ট দিয়ে এই আয়ের পথ তৈরি হয়েছে এর আগে সচিবালয় দু সালের আয় থেকে ডাক অধিদপ্তরের পাঁচ কোটি একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকা রাজস্ব বুঝিয়ে দেয় নগদ ডাক অধিদপ্তরের প্রাপ্ত লভ্যাংশের চেক হস্তান্তর করেন নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এম ইসুক ডাক অধিদপ্তরের পক্ষ থেকে সেই চেক গ্রহণ করেন অতিরিক্ত মহাপরিচালক একদিকে পণ্যের ঊর্ধ্বমুখী না বিশ্বাস ক্রেতাদের একই বাজারে দোকান ভেদে একই পণ্য বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক হলেও ভ্রূক্ষেপ নেই ব্যবসায়ীদের ভোক্তাদের অভিযোগ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার সুযোগে বাজারগুলোতে চলছে এমন খামখেয়ালি পোনা জুনায়েদ আল হাবিব আছেন। বিস্তারিত মাস সপ্তাহ বা কখনো দিনের ব্যবধানে বাড়ছে নিত্য দাম বাজারের দামের আগুনে বেশি পুড়ছেন প্রতি মাসেই হিসেব কষে চলতে হয় এমন মানুষজন এমন পরিস্থিতিতে যেখানে বাজার নিয়ন্ত্রণে সোচ্চার থাকার কথা সরকারি সংস্থা সহ ব্যবসায়ী সংগঠনগুলো সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র মূল্য তালিকার প্রদর্শন বাধ্যতামূলক থাকলেও ব্রুক্ষেপ নেই ব্যবসায়ীদের অনেকে আবার ক্যামেরা দেখে ব্যস্ত হয়ে পড়েছেন তালিকা হালনাগাদে বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের নেই কোনো সদুত্তর আমাদের কলম নাই যে আজকে কাজে আসে নাই ছয় দিনের মধ্যে আপনি চেঞ্জ করবেন না এটা তো সরল তাই না ভাই মানে মূলত এর কলম কে জড়ি পারে যে রেটে লেখা কে রেটে তো দেয় না কাস্টমারে দামাদামি করে টাঙাইতে খেলা ছিল না টাঙায় আমরা সব সময় রাখি আমরা একটা হিসাব করতে আছি তালিকা নামাইছি এটা তো কাঁচা মাল কই এখন বেচে 500 টাকা পরে 300 টাকা বিক্রি হবে তাই তালিকা দিয়ে কি করব এদিকে রাজধানীর টাউন হল বাজার ঘুরে দেখা গেল দোকান ভেদে একই পণ্যের ভিন্ন ভিন্ন দাম কোনো দোকানে দেশি মুরগি বিক্রি হচ্ছে ছশো আশি দেশি মুরগি মনে করেন সাতশো নিচের সাতশো বৃষ্টি হয় হচ্ছে বগুড়ার মুরগি আর হচ্ছে মমি এর মুরগি শুধু মুরগি নয় সবজির দামেও দেখা গেছে মূল্যের পার্থক্য ভোক্তাদের অভিযোগ পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা এমন স্বেচ্ছাচারিতা করছেন মিডিয়া আসে বা অন্য কোনো তদারকি সংস্থা আছে তখন তো ওরা তোরজোর করে লাগায় আবার চলে যায় তখন ওরা আবার ওটা লুকায় রাখে ওদের মতো করে দাম করে আমরা বাধ্য দিতে বাধ্য কিছু করার নাই এটা আরেকটু একটু তদারকি করা দরকার এই ইয়াটা মূল্য তালিকাটা স্থানীয়ভাবে বাজার তদারকির দায়িত্বে থাকা মালিক সমিতির পাশাপাশি সরকারি মনিটরিং জোরদার করার দাবি ভোক্তাদের জুনায়দ আল হাবিব ঢাকা বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি হাসান পাবন তবে দাস ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাম্প্রতিক পারফরমেন্স ভাবিয়ে তুলছে বোর্ড প্রধানকে মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে গাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে এসব কথা জানান যুব ও ক্রীড়ামন্ত্রী তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন পাপন এ সময় জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম ভারতীয় হাইকমিশনার প্রণয় সহ অন্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি বলেন ব্যাটাররা ভালো করলে বিশ্বকাপের সুপার এইটে খেলার সুযোগ আছে বাংলাদেশের ব্যাটিং সফল হওয়ার কোনো আমি সুযোগই দেখি না মানে এটা বলে তো লাভ হবে না তিনে শান্ত চারে সাকিব পাঁচে তহিত হৃদয় না চার চারে তহিত হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাথে অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিসাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না অপরেন দেখা ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড খবর প্রকাশিত হয়েছে সংস্কৃতির বঙ্গবন্ধুকে নিয়ে দেশের একশো চারজন তরুণ কবির কবিতা সংকলন তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমিতে কবি অনিকেত শামীম সম্পাদিত বইটির মোড়ক উন্মোচন করা হয় এ সময় কবি নির্মলেন্দু গুণকে পোয়েট অফ বঙ্গবন্ধু খেতাবে ভূষিত করা হয় আরো জানাচ্ছেন আহমেদ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে নিয়ে লেখালেখি শুরু হয় স্বাধীনতার আগে থেকেই ওই সময়কার তরুণ কবি নির্মলেন্দু গুণ মাত্র বাইশ বছর বয়সে বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন দীর্ঘ কবিতা জন্য আপনি বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়িতে পা রেখেছেন মাত্র ছয় দফা দাবি উত্থাপনের পর শেখ মুজিব যখন কারাগারে বন্দী সেই প্রেক্ষাপটে সাতষট্টি সালের বারোই নভেম্বর দৈনিক সংবাদে কবিতাটি প্রকাশিত হয় আর উনিশশো উনসত্তরে গুণ হলিয়া কবিতার মাধ্যমে উত্তাল রাজনীতির মাঠে বঙ্গবন্ধুকে চিত্রায়িত করেছেন তবু বঙ্গবন্ধু সেই কবিতা পড়েছিলেন এবং তার সেই কারাবাস কালে তিনি এই কবিতা রণেশ দাসগুপ্তর কাছে নিয়ে গিয়ে বলেছিলেন দেখেন আপনারা আমাকে চিনেন নাই কিন্তু কবি আমাকে চিনতে পেরেছে স্বাধীনতার আগ থেকে এখন পর্যন্ত বহু কবিতায় এই কবি তুলে ধরেছেন বঙ্গবন্ধুকে তার এমন অবদানের স্বীকৃতি পোয়েটব বঙ্গবন্ধু খেতাব দেয়া হয় তাকে গুণকে সম্মাননা জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে সম্প্রতি লেখা দেশের একশো চারজন তরুণ কবির তারুণ্যের স্পর্ধিত উচ্চারণ শিরোনামে সংকলন গ্রন্থের মোরক উন্মোচন করা হয় অনুষ্ঠানে কবিতার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বঙ্গবন্ধুকে নিয়ে আমাদের সাহিত্যে একটি আমি বলবো যে আলাদা রকমের একটা ধারা তৈরি হয়েছে যেটি বিশ্ব ইতিহাসে সকল রাজনৈতিক নেতাকে নিয়ে কিন্তু এই ধরনের ধারার সৃষ্টি হয়নি পৃথিবীর ইতিহাসে এত কবিতা অন্য কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে লেখা হয়নি এ সময় শতাধিক তরুণ কবির মধ্য থেকে চারজনকে জানানো হয় বঙ্গবন্ধু সম্মাননা আবির আহমেদ এনটিভি নিউজ ঢাকা এই ছিল রাতের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট করুন কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে রাত একটায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে